অসমীয়া ব্যৱসায়িক নিশেষ কৰাৰ পৰিকল্পনা কোনে কৰিছে, কোনে টার্গেট কৰিছে এবাৰ অসমীয়া ব্যৱসায়িক? এক খবৰ আহিছে, বাতৰি আহিছে এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ, অসমীয়া ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে এক ষড়যন্ত্ৰ ৰচা হৈছে। প্ৰথমে চাকৰি বিচাৰি আহিছিল, চাকৰি বিচৰাৰ চলেৰে আহি এইবাৰ সম্পূৰ্ণৰূপে কোম্পানীটোক ধ্বংস কৰাৰ চেষ্টা কৰা হৈছে। এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ আমি জনাব বিচাৰিছো টাইম এইটৰ দৰ্শকক। অসমীয়া যুৱ ব্যৱসায়িক ব্লেকমেইলিং কৰিছে এগৰাকী যুৱতীয়ে ফাণ্ড পাতিছে, বহু যুৱকক দি ধমকি দিয়াইছে, কাম বিচাৰি অহাৰ চলেৰে ষড়যন্ত্ৰ ৰচিছে যুৱতীগৰাকীয়ে। এই ঘটনা সংঘটিত হৈছে এইখন অসমতেই, কাম বিচাৰি আহিছিল প্ৰথমে আৰু তাৰ পিছত এই যুৱতীগৰাকীয়ে ব্লেকমেইলিং কৰিছে। 100ৰো অধিক অসমীয়া পৰিয়াললৈ নামি আহিছে এতিয়া অন্ধকাৰ চন্দ্ৰ হৈ পৰিছে পৰিয়ালকেইটা। যুৱতীৰ নেতৃত্বত অজ্ঞাত দুজন লোকে অসমীয়া ব্যৱসায়িক ধন দাবী কৰিছে, বহুত দাবী কৰিছে বুলি জানিব পৰা গৈছে, বহু ধৰণে ব্লেকমেইলিং কৰিছে যুৱতীগৰাকীয়ে। 300 কৰ্মচাৰীৰ বাবে এতিয়া ভাবুকিৰ সৃষ্টি কৰিছে এগৰাকী যুৱতী, আৰু সেই যুৱতীগৰাকীৰ নেতৃত্বত বহু যুৱক জড়িত হৈ পৰিছে। যুৱককেইগৰাকীয়ে ইতিমধ্যে ধমকি দিছে, শংকিত হৈ পৰিছে এতিয়া যুৱতীগৰাকীৰ ভাবুকিত অসমীয়া যুৱ ব্যৱসায়ী। যুৱ ব্যৱসায়ীক টাৰ্গেট কৰা হৈছে, এটা ব্যক্তিগত বাণিজ্যিক প্ৰতিষ্ঠানৰ শ শ কৰ্মচাৰী এতিয়া শংকিত হৈ পৰিছে, সম্পূৰ্ণৰূপে কোম্পানীটো বন্ধ কৰাৰ চেষ্টা কৰিছে বুলি জানিব পৰা গৈছে। অসমীয়া যুৱ ব্যৱসায়ীক ব্লেকমেইলিং কৰিছে এগৰাকী যুৱতীয়ে, বহু ধৰণে বহু ষড়যন্ত্ৰ ৰচনা কৰা হৈছে বুলি জানিব পৰা গৈছে। যুৱতীগৰাকীৰ নেতৃত্বত কেইবাগৰাকীও যুৱক আছে, যিকেইগৰাকী যুৱকে গুণ্ডাগিৰি কৰিছে বুলি জানিব পৰা গৈছে, ধন দাবী কৰিছে, বিভিন্ন ধৰণৰ দাবী ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে, যদি ধন নিদিয়ে তেনেহ'লে বিভিন্ন ধৰণে প্ৰৰোচিত কৰাৰ তেওঁলোকে হুংকাৰ দিছে বুলি জানিব পৰা গৈছে। বহু দাবী কৰিছে, ব্লেকমেইলিং কৰিছে যুৱতীগৰাকীয়ে। যুৱতীগৰাকীৰ নেতৃত্বতে অজ্ঞাত দুজন লোকে অসমীয়া ব্যৱসায়িক ধন দাবী কৰিছে, বহু ধৰণৰ দাবী ধমকি দিয়া হৈছে বুলি জানিব পৰা গৈছে। 300 কৰ্মচাৰীৰ বাবে ভাবুকি নমাই আনিছে এগৰাকী যুৱতী, কোন সেইগৰাকী যুৱতী, যুৱতীগৰাকীক বিচাৰি বৰ্তমান আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে অভিযান। যিহেতু যুৱ ব্যৱসায়ীগৰাকীগৰাকী বৰ্তমান আৰক্ষীৰ ওচৰ চাপিছে, আৰক্ষীৰ সহায় বিচাৰিছে, এটা ব্যক্তিগত বাণিজ্যিক প্ৰতিষ্ঠানৰ শ শ কৰ্মচাৰী এতিয়া শংকিত হৈ পৰিছে। যুৱ ব্যৱসায়ী কেইগৰাকীৰ ভাষ্য আমাৰ হাতত আছে, এই মুহূৰ্তত শুনাব বিচাৰিছোঁ কি কয় তেওঁলোকে, শুনক। মানে ছোৱালী আমাৰ অফিচত আহিছিলে কি বুলি কয় কামৰ সন্ধানত, তেওঁক একচুৱেলি কামৰ কথাই কোৱা হৈছিলে। তেওঁ অহাৰ পিছত কি বুলি কয়, আমাৰ কোম্পানীৰ পলিচিটো হ'ল যে যিকোনো এটা বস্তু আপুনি নজনাকৈ নুবুজাকৈ নিশিকাকৈতো আপুনি কৰিব নোৱাৰিব। তো অভিয়াছলি কোম্পানীৰ পলিচি অনুযায়ী কোম্পানী কৈছে আপুনি এটা কাম কৰক, আপুনি 4 দিন ট্ৰেইনিং কৰক, ট্ৰেইনিং কৰি পেলাই গোটেই বস্তুখিনি আপুনি বুজি লওক। বুজাৰ পিছত যদি আপোনাৰ লাগে যে কি বুলি কয় ৰিল ইণ্ডিয়া কোম্পানীয়ে এটা ভাল প্ৰজেক্টক মানুহক কৰ্ম সংস্থাপন দিয়াৰ এটা সুবিধা কৰি দিছে, তেতিয়া অভিয়াছলি আপুনি কৰিব। আৰু যদি দিয়া নাই, তেতিয়া কোনো মানুহে যদি কাম নকৰে জবৰদস্তিটো কৰিব নোৱাৰি। তো সেনেকুৱা এটা প্ৰেক্ষাপটত আমাৰ ট্ৰেইনিংবিলাক কি বুলি কয় ষ্টাৰ্ট কৰোৱা হয়। তো ছোৱালীজনী কি কৰিলে, প্ৰথম দিনা দ্বিতীয় দিনা তাইক ইমান কোৱাৰ পিছতো তাই 2 দিন ট্ৰেইনিং লগাই পেলাই কি কৰিলে, ইয়াৰ পৰা গুচি গ'ল। গৈ পেলাই আপোনাৰ কমচে কম 2-3 মাহ তাইৰ কোনো খবৰ নাই। মই এই ছোৱালীজনী কোৱা কথাবিলাকৰ মই উত্তৰ দিব বিচাৰিম, আশা কৰোঁ আপোনালোক টাইমে। ছোৱালীজনী আপোনাৰ, আমি যিমানখিনি এতিয়ালৈকে স্পষ্ট হৈছোঁ, ছোৱালীজনী তেজপুৰৰ ফালৰ পৰা হয়। তেওঁ বিগত 3-4 মাহ পূৰ্বে ইয়াতে ট্ৰেইনিং লগাই পেলাই কি বুলি কয় গুচি গৈছিলে। মানে তো তাই এলিগেশ্যনটো লগাইছে যে ৰিল ইণ্ডিয়া কোম্পানীয়ে কোনো মানুহক কৰ্ম সংস্থাপন নিদিয়ে। তো তাইৰ এইটো প্ৰশ্নৰ উত্তৰ মই এই গোটেই মানুহবিলাকৰ সন্মুখত মই দিব বিচাৰিম। যদি ৰিল ইণ্ডিয়া কোম্পানীয়ে কৰ্ম সংস্থাপন দিয়া নাই, তেতিয়া আপুনিও হয়তো চকুৰে দেখা পাই আছে যে ইয়াতে কিমান ল'ৰা ছোৱালী বহি আছে। এই গোটেই কেইজন ল'ৰা ছোৱালী অলৰেডি ৰিল ইণ্ডিয়া কমিউনিটিৰ লগত কিন্তু কৰ্মৰত কাম কৰি গৈ আছে। তাৰপিছত ছোৱালীজনী এলিগেশ্যন লগাইছে যে ৰিল ইণ্ডিয়া কোম্পানীটো স্কেম কৰি আছে। আপুনি কওকচোন, গুৱাহাটীৰ নিচিনা এনেকুৱা এটা মহানগৰীত ইমান 2 মহলা 2-3 তলা বিল্ডিং এখন লৈ পেলাই ৰিল ইণ্ডিয়া কোম্পানীয়ে যিটো প্ৰজেক্টত নৱপ্ৰজন্মৰ যুৱক যুৱতীক কাম কৰিব যিটো সুবিধা দিছে, এইটোতো লুকাই দিয়া নাই, কাকো ভয় কৰি দিয়া নাই। অভিয়াছলি আপুনি বুজিব চেষ্টা কৰিব, এটা অনুষ্ঠান যেতিয়া কিবা এটা ইয়াতে আপোনাৰ আমাৰ অসমৰ গুৱাহাটীৰ ক'বলৈ গ'লে আপোনাৰ 300+ মানুহ জড়িত হৈ আছে, ইয়াতে কৰ্ম কৰি আছে। তো মই গোটেইখিনি বস্তু আপোনাক খুলি ক'ব বিচাৰিম আপোনালোকক। তো কি বুলি কয়, তেওঁ এইটো এলিগেশ্যন লগালে যে কোম্পানীৰ সেনেকুৱা কোনো ডকুমেণ্টছ নাই, কিবা হেৰি নাই। তো এইটো বুজি পাব লাগিব। মই অসমৰ ৰাইজকো ক'ব বিচাৰোঁ, আপোনালোকে বস্তুটো স্পষ্টীকৰণ কৰিব যে গুৱাহাটীৰ নিচিনা মহানগৰীত যদি আজি এইখন অফিচ বিগত 4-5 বছৰ ধৰি কি বুলি কয় সুখ্যাতিৰে ইয়াতে কৰ্ম কৰি গৈ আছে, তো কোম্পানীয়ে বা এই অফিচটোৱে
বিনা ডকুমেন্টসত বিনা সরকারি পারমিশনত কিন্তু ইয়াতে বহি থকা নাই, কাম করে থকা নাই। তো সেই বস্তু আপনার ক্লিয়ার করব বিচারিম। ইয়াতে যদি আজি আমি কিবা একটা বেয়া কনসেপ্টত কাম করিল হয়, মিউনিসিপাল কর্পোরেশন যেটু আছে, যেটু কর্পোরেশনে অলরেডি আমাক কি বলি কয় ট্রেড লাইসেন্স প্রোভাইড করেছে যে আপনাদের ইয়াতে ডাইরেক্ট সেলিংয়ের কনসেপ্টের উপর আপনাদের কাম করব পারিব। আর অবভিয়াসলি ডাইরেক্ট সেলিং গাইডলাইন্সেও এই বস্তু কিন্তু অনুমতি দি রাখিছে যে আপনাদের যদি ডাইরেক্ট সেলিং করে আপনাদের করব পারিব। ডাইরেক্ট সেলিংত একটা বস্তু আহি পড়ে প্রসপেক্টিং বলে কয় যে এই মানুষের বিজনেস হয়, এই কনসেপ্ট এজনে আনজনের থ্রু কি বলে কয় আপনার বিক্রির জড়িয়ে আগবাই লো একটা কনসেপ্ট হয়, অবভিয়াসলি লাগিব। আর সেই বস্তুটো আপনাদের গুগলত যদি মারি চাই আপনাদের চাব পারিব যে সরকারি যেটু গাইডলাইন্স প্রোভাইড করা হয়েছে সেইটা কিন্তু অলরেডি এই বস্তুখিনি উল্লেখিত আছে। তো আপনার মানে দেখাব বিচারিম তাই দিয়া অভিযোগ, এই আমার কোম্পানির কি বলে কয় প্যান কার্ড হয়। তো মই আপনার অনুরোধ করিম আপনি ক্যামেরাত স্পষ্টকে বস্তুটো ফটো করে লব। এই আমার কোম্পানির আইএসও সার্টিফিকেট হয়, আর এই আমি মানে রাইজক কব বিচারি আছো যে একটা কোম্পানি আইএসও সার্টিফিকেট কেতিয়া গেইন করে, যেতিয়া সেই কোম্পানিটে একটা ভাল প্রোডাক্ট একটা ভাল কনসেপ্টর উপর কাম করে অলরেডি বহুত মানুষক সফলতার দিশলে লৈ গৈছে, সেইখিনি পরীক্ষা নিরীক্ষা হওয়ার পিছত আপনার আইএসও সার্টিফিকেট একটা প্রোভাইড কি বলে কয় করা হয়। তো এই আমার আইএসও সার্টিফিকেট গল, মানে আপনার এই আমার এমসিএ সার্টিফিকেট যেটু কি বলে কয় আপনার মিনিষ্ট্রি কোপারেটিভ অফ এফায়ার্স বলে কোয়া হয়, এই সার্টিফিকেট আপনার সেন্ট্রেল গভর্নমেন্টের ফলের পৰা অলরেডি সার্টিফাইড করে দিয়া হয়েছে যে কোম্পানিটো কি বলে কয় নবপ্রজন্মক আগুয়াই যার কারণে একটা প্রকল্প একটা কনসেপ্টক লৈ কাম করে গৈ আছে, সেইখিনি জাস্টিফাই করার পিছত আপনার এইখিনি ডকুমেন্টস দিছে। আর এনেকুৱাটো নহয়, এই কোম্পানি আপনার কি বলে কয় ওয়ান এন্ড হাফ ইয়ার এতিয়া কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আর তো মানে আপনার স্পষ্টকে একটা একটা দেখা দিব বিচারি আছো। তো এই চাব এমসিএ সার্টিফিকেট, এমসিএ সার্টিফিকেট কি বলে কয় মানে গই ওলাই নিব নিম, আপনিও নর্মালি ওলাই নিব নিব, এই বস্তু সরকারি পক্ষের মানুষে জাস্টিফাইড করার পিছতে আপনার এই বস্তু দিয়া হয়েছে। তারপর যদি যদি কোনোবা একটা কোম্পানি স্কেম করে আছে তেতিয়া সেই কোম্পানিটার হাতত রেজিস্ট্রেশন সার্টিফিকেট কেনেকে আহিল, তো সেটো মই অসমৰ ৰাইজক আৰু যিজনী ছোৱালীয়ে আমার উপর মিছাকে এলিগেশন লগাইছে মই তাইকো স্পষ্ট করে দিব বিচাৰো যে তাই এইখিনি বস্তু চাই লব লাগিছিল কোনোবা এটা কোম্পানির বহে মিছাকে ব্লেম দিয়ার আগত। তারপর এর কোম্পানির আপনার জিএসটি হয়, জিএসটি কত আসলে মই আপনার আপনার কোম্পানির জিএসটি মই আপনার দেখা দিব বিচারিম যে আজি ইয়াতে যে কোম্পানি কাম করে আছে কাম করাত সরকারে এই কনসেপ্টত কিয় সমর্থন করলে, কারণটো হল যে এই একটা সেলিং প্রজেক্ট হয় একটা বিক্রির প্রজেক্ট হয়, ইয়াতে আপনি এক টকার বস্তু একটা বিক্রি করক, আপনি 0.1 পয়সা হলে আপনি কিন্তু সরকারক ট্যাক্স দিব লাগিব। আর সেই বস্তুটা আমার কোম্পানি স্পষ্টবাদী, মই আপনার কোম্পানির জিএসটি সার্টিফিকেট দেখাই দিব বিচারিম, এই আমার কোম্পানির জিএসটি সার্টিফিকেট হয়। যখন সন্দেহ আছে মই তে সকলক স্পষ্টকে কব বিচার এইখিনি বস্তু জাস্টিফাই করে ক্লিয়ার হলে বহুত বেশি ভাল পাম, এনে মানুষের উপর মিছামিছা ব্লেম লগাব নালাগে। তো তারপর তাই একটা এলিগেশন লগাইছে যে ইয়াতে কাম করা লড়া ছোৱালীবিলাকে পয়সা কমাব নোৱাৰে, আপুনি নিজে বুঝিব ইয়াতে কাম করা লড়া ছোৱালীর এডুকেশন মই কও, কোনোবা 10 পাস কোনোবা 12 পাস কোনোবা আপনার কি বলে কয় বিএ পাস হয় কোনোবা বিএসসি এমএসসি বিটেক এমটেক পিএইচডি লৈকে ডিগ্রি লৈ অহা লড়া ছোৱালী আজি এই সেক্টরের লগত কর্মত জড়িত হয়েছে। আজি মই সরকারলে একটা প্রশ্ন উত্থাপন করব বিচার যে ইমানখিনি এডুকেশন লৈ ঘুরি ফুরার পিছতো আজি নবপ্রজন্মই কর্মসংস্থাপন কিয় পোৱা নাই, আজি এই চিন্তা কোনে করব লাগিছিল, আজি এই চিন্তা আমার অসম সরকারে করব লাগিছিল, বাট এই চিন্তা কোনে করেছে, রিসল্ভ ইম্প্রুভ লাইফ ইন্ডিয়া মার্কেটিং প্রাইভেট লিমিটেড রিল ইন্ডিয়া কোম্পানি এই চিন্তা করেছে। তো সেই বস্তু কি বলে কয় কিছু এসাম মানুষে উইদাউট ইনফরমেশনত কি বলে কয় কনসেপ্ট কমিউনিটিটুক মিছাকে উপস্থাপন করব বিচারি আছে। হয় নমস্কার সকল বাসীলৈ, মই রিল ইন্ডিয়া কমিউনিটির এগারী ডিস্ট্রিবিউটর হয়, মোৰ বিগত 4 মাহ হল রিল ইন্ডিয়াত জড়িত হয়ে থাকা হয়। আজি দুদিনমানের আগত হঠাৎ নিউজ চ্যানেল গলে হয় হঠাৎ দুদিনমান আগত নিউজ চ্যানেলটা আহিলে তো বিনা পারমিশনত, কারণ এটা প্রাইভেট সেক্টর উইদাউট বিনা
প্ৰমাণত কোনোটো আহিব নোৱাৰে ন তৎক্ষণাতে আহিলে তেওঁলোকে আহি পানে যে আমাৰ সিনিয়ৰ সকল যোনবিলাক আমাৰ ৰিল ইণ্ডিয়া ডিষ্ট্ৰিবিউটৰ সকল তেখেতলোকে সুধিছে যে কিহৰ কাৰণে আহিছে তো তেওঁলোকে বিনা কেমেৰা অন কৰি পানে ডাইৰেক্ট ভিডিঅ' বনাইছে তো এইটো এটা লিগেলি কাৰণ আমাৰ ডকুমেণ্টছ আছে আৰু আমি ৰিল ইণ্ডিয়াত কাম কৰিছোঁ যিহেতু গোটেই অসমবাসী লোকে দেখি আছে যে আমাৰ কিমানবোৰ মানুহ আছে তো ইণ্ডিয়াতো নাই কিবা আছে কাৰণেহে আছোঁ তো মই অসমবাসীক স্পষ্টকৰণ কৰিব খুজিছোঁ যে আমাৰ ৰিল ইণ্ডিয়া কমেণ্ট পাৰ্চেছ হয় ঠিক কথা পাৰ্চেছ হয় কিন্তু ল' পাৰ্চেছ কৰি মানে আমি নিজৰ ব্ৰেণ্ডটোক আমি প্ৰম'ট কৰোঁ ওৱান আডাৰ টু ওৱান চেল্ফ টু আডাৰ আনাডাৰ তো মই বিগত 4 মাহে যি কৰি আছোঁ হয় নিজে মই ইনকাম কৰি আছোঁ আৰু ইমানবিলাক যে ডিষ্ট্ৰিবিউটৰ আছে চব কোৱালিফিকেশ্যন হয় কোৱালিফাইড হয় হাই কোৱালিফাইড হয় তো 10 পাছৰ পৰা এনি ডিগ্ৰী ITI হওক BBA হওক BSc হওক তো সকলো ধৰণৰ ইয়াত কোৱালিফিকেশ্যন থকাবিলাকে কি হয় নিজৰ ইনকাম বেচিছ হয় আৰু আমি 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 আমাক প্ৰদৰ্শন কৰোঁ তো বিগত যোনটো ভিডিঅ'ত ভাইৰেল হৈছে এগৰাকী ছোৱালী আছিলে মই নাম মেনশ্যন কৰিব নোৱাৰোঁ কিন্তু তেখেতে লগ পোৱা হয় মই বাৰু লগ পাইছোঁ কিন্তু তেখেতক মই নাম মেনশ্যন কৰিব নোৱাৰোঁ তো আজি 3-4 মাহৰ আগত তেখেত ট্ৰেইনিং কৰিব আহিছিলে তো ট্ৰেইনিং মাত্ৰ অনলি 2 দিন হৈছে তো 2 দিনৰ পিছতে তেখেতে গুচি গৈছিলে গুচি যোৱাৰ কাৰণ কি কাৰণ আমাৰ ৰিল ইণ্ডিয়া কোম্পানীত এটা ট্ৰেইনিং বোলা বস্তুটো আছে কাৰণ ট্ৰেইনিং কিহৰ কাৰণে লয় আজি যদি আপুনি কম্পিউটাৰ চাৰ্টিফিকেট এখনো যদি বনাব যায় কম্পিউটাৰ ট্ৰেইনিং এটাও যদি কৰিব পাৰে হয়তো 3 মাহ কৰিব লাগিব নহ'ব 6 মাহ কৰিব লাগিব নহ'ব 1 ইয়াৰ কৰিব লাগিব তো 1 ইয়াৰ কৰাৰ পিছতহে কম্পিউটাৰ চাৰ্টিফিকেটখনটো আহিব ঠিক সেনেদৰে আমাৰ ৰিল ইণ্ডিয়াটো 4 দিন ট্ৰেইনিঙৰ পিছত 5 দিনাখন আমাৰ গম পাওঁ কোনটো ডিপাৰ্টমেণ্টত দিয়া হয় বাৰু তো আমিতো মিছাটো কৰি থকা নাই তো তেখেতে 2 দিন ট্ৰেইনিং কৰি মানে মিছা ভূয়ানিজ কৈছিলে যে ইয়াত অমুকা ফ্ৰড কোম্পানী হয় কি নহয় তো এইটো মই স্পষ্টীকৰণ কৰিব খোজোঁ যে সকলো অসমবাসীকে যে এইটো একো ভূয়া নহয় আমি লিগেলি কৰি আছোঁ গোটেইবিলাক আছে আপোনালোকে দেখা পাইছে মানুহ আছে সকলো